ঠিক যেন বিজলি চমকালো, মানুষের ভাড়াই ভেঙে পড়ল ওয়াচ টাওয়ার। গতকাল চট্টগ্রামের পলকডাউন মাঠের কনসার্টে নগরবাউল জেমসের গানের তালে তালে উল্লাসে বিজলি চমকালো গানের এক পর্যায়ে টাওয়ারে অতিরিক্ত মানুষ ভিড় করায় তা ভেঙে পড়ে। এ সময় অনেকেই আহত হয়। এর আগে মাঠে কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে তিনজন আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া কনসার্টের মঞ্চের সামনে দর্শকদের সামলাতে গিয়েও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গেটসেট রক নামে একটি পেজ থেকে সপ্তাহব্যাপী এর আগে এই কনসার্টের প্রচারণা চালানো হয়। 350 টাকায় কনসার্টের টিকিট বিক্রি করা হয়। কনসার্টে নগর বাউল, অ্যাশেজ, আর্টশেল, শিরোনামহীন, অ্যাভেট রাফা গান পরিবেশন করে। এতে প্রায় 25,000 মানুষের সমাগম হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ লাইভ।